গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বৃহস্পতিবার, বাড়ির লক্ষ্মী পুজো সেরে এখন যাচ্ছি বাপের বাড়িতে, কারণ মেয়ে অনেকদিন ধরেই বলছে মামা বাড়িতে যাবে, মামা বাড়িতে যাবে, তার জন্য থাকবে ও প্ল্যান প্রোগ্রাম ওখানে গিয়ে থাকবে। তো ঠিক আছে, যাই বাপের বাড়িতে, দেখি কি করে ও কদিন থাকে। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাসের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে আমি বাস পেয়েও গেছি। আর যেহেতু আমরা 12:30টার সময় বেরিয়েছি, বাসটা একদম ফাঁকা ছিল। আর সামনে, আর আমার সামনে একজন মানে বয়স্ক একজন বসে আছে, দেখলাম হাতে পাখা নিয়ে বসেছে, মানে ও প্রচণ্ড গরম পড়েছে, তো যার জন্য মনে হয় ভদ্রমহিলার কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি চলেও এসেছি নিউ ব্যারাকপুর মোড়ে। তো দেখো, মিষ্টি দোকান থেকে দুটো স্প্রাইটের বোতল আর আমার ভাইঝির জন্য চারটে মানে মুসাম্বি লেবু নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আগে প্রথমে যাব মাসির ফ্ল্যাটে। তো চলে এসেছি মাসির ফ্ল্যাটে, বাড়িতে জিনিসগুলো রেখে চলে এসেছি মাসির ফ্ল্যাটে। তো এখানে এসে দেখলাম যে নারায়ণ পুজো দিচ্ছে মাসি। এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি মাসি নতুন নিয়েছে, তো অ্যাকচুয়ালি মাসির বাড়ি হাবড়াতে, তো ওখানটায় মাসির নিজস্ব বাড়ি আছে, আর এখানটায় আমাদের এই মধ্যমগ্রামে একটা ফ্ল্যাটও কিনে রেখে মানে কিনে রাখলো আর কি। তো যার জন্য ওই ফ্ল্যাটে আজকের পুজো, ওই জন্য আমাকে দুদিন আগে ফোন করে বলেছে যে আজকে নারায়ণ পুজো দিচ্ছি, তো তুই আসবি হাজব্যান্ডকে নিয়ে, বাচ্চাকে নিয়ে। তো আমি বললাম যে মাসি, আমার হাজব্যান্ড তো আসতে পারবে না, সুতরাং আমি আর মেয়ে গিয়ে দেখা করে আসবো। তো যার জন্য আসা, তো এখানে আমার পিসি আছে, আমার বাবা টাবা সবাই আছে। তো এখানে পিসি মাসির, আর এখানে ছোটো মাসির ফ্ল্যাটটা বেশ ভালোই হয়েছে, 3 BHK-র ফ্ল্যাট, 3টে রুম, একটা বড় ডাইনিং রুম, কিচেন, সব কিছু আছে, মানে খুবই সুন্দর হয়েছে, মানে আমার পছন্দ হয়েছে। আর সবথেকে একটা জিনিস কি বলতো, মাসির যে জায়গাটায় ফ্ল্যাটটা নিয়েছে, ঠিক এই জায়গাটা থেকে ছোটোবেলায় আমরা স্কুলে যেতাম, যার জন্য আরও বেশি করে আমার পছন্দ হয়েছে। তো দেখা করে চলে আসলাম, মানে বাড়ির দিকে যাচ্ছি আবার, মানে আমার বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ির থেকে আমার ছোটো মাসির নতুন ফ্ল্যাটটার ডিস্টেন্স মাত্র 5 থেকে 7 ফিট। তো হেঁটে যাচ্ছি, আবার হেঁটেও মানে বাড়ির দিকে হেঁটে এসেছি, আর হেঁটে বাড়ির দিকে এখন চলেও যাচ্ছি। তো এসে মা বললো যে ছোটো মাসি বলে গেছে যে পোলাওটা রান্না করার জন্য, বাসন্তী পোলাও। আমি বললাম ঠিক আছে, তাহলে চলো বসিয়ে দিই। তো এইখানে এই জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফুটতে দিয়েছি জলটাকে। জলটা ভালো করে ফুটলে আর ওইদিকে মা চালগুলোকে মানে ধুয়ে আর কি ভালো করে ঝরিয়ে রেখেছে, চালগুলোকে ভালো করে ঝরিয়ে রেখেছে। তো জলটা যখন ফুটবে, তারপরে চালগুলো ভেজে আমি জলটার মধ্যে ছাড়বো হলুদ দিয়ে। তো এখানটায় আমি চালগুলোকে ভালো করে ভাজছি ঘি দিয়ে। তো এখানটায় ভালো করে একটুকুনি ফ্রাই করে নিলে পোলাওটা ঝরঝরে হয়, কারণ আমি শ্বশুরবাড়িতে এরকম করেই পোলাও করি, বাসন্তী পোলাও। মানে অনেকে অনেক রকমভাবে করে, আমি এরকমভাবে করতেই অভ্যস্ত আর কি। তো এখানে ঘি দিয়ে ভালো করে ওই ঝরানো চালটাকে ভেজে নিচ্ছি, আর গোবিন্দভোগ চালের পোলাও করছি। আর যখন আমি একটু ঝাল ঝাল টাইপের পোলাও খাই, তখন গোবিন্দভোগ চালের করি না, তখন অন্য চালের করি। তো এখানটায় দেখো হলুদ দিয়ে দিয়েছি, ফুড কালারটা দিলে কালারটা আরেকটু ভালো আসতো, কারণ ফুড কালারটা সামনে ছিল না, মানে বাড়িতে ছিল না ফুড কালারটা। তো যার জন্য আমি এখানটায় এই বাসন্তী পোলাওটাকে মানে হলুদ দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিলাম। আর এখানটা দেখো, ওই যে জল যখন ফুটছে, তো জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো মোটামুটি সব কিছু, কাজু কিশমিশ মিষ্টি সব কিছু দিয়ে পোলাওটা আমার মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা দেখো, বাড়িতে চলে আসার পর মা বললো যে পোলাওটা রান্না করার জন্য, তো পোলাওটা রান্না করলাম। তো দেখো পোলাও খাচ্ছি, এই দেখো কেমন হয়, যা কমেন্টে জানাবেন প্লিজ। এখানে পোলাওটা করেছি, আর এখানটায় মা এই যে আলুর দম এখানটায় করেছে। তো ছোট মাসির ফ্ল্যাটে যেহেতু আজকের পুজো, তো তার জন্য তো মাসি বলল যে আমি সবাইকে খাওয়াচ্ছি, তো তুই পোলাওটা রান্না কর, আর আলুর দমটা মা করেই রেখেছে। তো তার জন্য মাসির ফ্ল্যাট থেকে এসে রান্নাবান্না কমপ্লিট করেছি। তো তারপরে ওরা আসুক, পুজোগুলো পুজো দিয়ে ওরা বাড়িতে যখন আসবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সব। তো বাচ্চারা আগে যেহেতু চলে এসেছে,
তো আমি ভাবলাম যে রান্না যখন হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে, 3:30 প্রায় বাজতে যায়, তো একসাথে খেতে দিয়ে দিই সবাইকে। তো তিনটে বাচ্চাকে, আমার ভাইয়ের দুই, আমার দুই ভাইয়ের বউকে, আমার মাকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো এখানটায় ওরা আস্তে আস্তে খাক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ছোটো মাসি মেসো যারা বাকি আছে আর কি, ওরা আসলে তারপরে ওদেরকে খেতে দেবো। তা দেখো আমি এখানে ভিডিও করছি, তো এখানে আমার মাসির ছেলের বউ হাসছে, তো বলছে যে দিদি ভাই তুমি ভিডিও করছো। আমি বললাম হ্যাঁ, ভিডিও যখন করছি সবটাই দেখাই, ওই জন্য আর কি এখানে ভিডিও করছি। আর প্রায় বিকেল 5:30 বাজে, তো মাসিরা চলে এসছে, পুজো টুজো সব হয়ে গেছে, আমি একটু প্রসাদ খাচ্ছি। আর এত গরম পড়েছে, সত্যি সত্যি প্রচণ্ড গরম পড়েছে। তো মা প্রসাদ ভাগ করতে বসেছে, টুকটাক আশেপাশে কয়েকজনকে দেবে, যেহেতু নারায়ণ পুজোর প্রসাদ, তো প্রসাদ ভাগ করে খাওয়া দাওয়া করে এখন আমরা একটু মানে আমার ভাইয়ের ঘরে একটু বসেছি আর কি, সবাই মিলে একটু গল্প টল্প করছি। তো আমার মানে মাসির মেয়ে, তারপরে আমার মেয়ে, মাসির ননদের মেয়ে, সব একসাথে কথাবার্তা বলছে, একটু আনন্দ করছে, সবাই মিলে হাসি আড্ডা, মানে সবাই মিলে মাসি টাসি সবাই একসাথে মানে থাকলে যা হয় আর কি, প্রচণ্ড আনন্দ। তো যাই হোক, এখানটায় বন্ধুরা দেখো ব্লগটার বেশি বাড়াবো না, এখানটায় ব্লগটা শেষ করব। তো প্রায় সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতে সন্ধ্যা না, অ্যাকচুয়ালি 8টা বেজে গেছে। তো আমি দেখলাম যে সবাই খুব টায়ার্ড, সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, যার জন্য আমি এখানে চলে এসেছি চা করতে। সবাইকে একটু চা টা খাইয়ে ভালো করে একটু এনার্জি দিতে হবে, না হলে হবে না। তো যাই হোক, এখানে আমি চা করতে চলে আসলাম, তো সবার জন্য চা নিয়ে চলে যাব এখন। আর আমার এই ব্লগটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিও, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। বাই বাই।